ইসিম অর্থাৎ ইলেকট্রনিক সিম আপনারা কোথায় পাবেন, কিভাবে অ্যাক্টিভ করবেন, এটা নিয়ে অসংখ্য প্রশ্ন আমাদের ভিডিওতে আসে। আমরা আমাদের চ্যানেলে একটা ইসিম নিয়ে ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে প্রতিনিয়ত কমেন্টস আসে যে ইসিম আমরা কোথায় পাব, কত টাকা নেবে এবং সেটা আমরা কিভাবে আমাদের মোবাইলে অ্যাক্টিভ করব এবং কোন কোন মোবাইলে এটা সাপোর্ট করবে, এটা নিয়ে আমাদের ভিডিওতে নানান ধরনের কমেন্টস আসে। তো এটা নিয়ে মূলত আজকের এই ভিডিও, যে আপনারা কিভাবে একটা মোবাইলে খুব সহজে একটা ইসিম কিনে অ্যাক্টিভ করতে পারবেন এবং কিভাবে ব্যবহার করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি সর্বপ্রথম বলি যে ইসিমটা কি। ইসিম মূলত একটা ইলেকট্রনিক সিম, এখানে আপনার এই মোবাইলে ইনস্টল করার জন্য কোনো ফিজিক্যাল সিমের প্রয়োজন হবে না। অর্থাৎ আমরা এখন যে প্লাস্টিকের সিমটা আমরা আমাদের মোবাইলে যেটা প্রবেশ করাই, এই সিমটা এখন থেকে প্রয়োজন হবে না। জাস্ট আপনাকে গ্রামীণ ফোনে যাওয়ার পরে শুধুমাত্র একটা কিউআর কোড দেওয়া হবে এবং সেই কিউআর কোডটা এই মোবাইলে যদি স্ক্যান করেন, অটোমেটিক আপনার মোবাইলে যত নাম্বার ছিল সবকিছু এখানে চলে আসবে। তো আসলে এটার ফুল প্রসেস আমি এখন আপনাদেরকে বলবো। বাংলাদেশে এখন শুধুমাত্র গ্রামীণ ফোন অর্থাৎ জিপিতেই আপনি ইসিমটা নিতে পারবেন, কারণ আর কোনো সিম অপারেটর তারা এখনো পর্যন্ত ইসিম চালু করেনি। এবং আপনারা এটাও জানেন যে বর্তমান যে সকল ফোনগুলো বাজারে আছে বা আমরা যেগুলো ব্যবহার করি, অধিকাংশ ফোনে কিন্তু ইসিম সাপোর্ট করে না। অর্থাৎ কিছু কিছু ফোন যেগুলো একটু হাই রেঞ্জ অথবা যেগুলো আপডেট ফোন, শুধুমাত্র সেই ফোনগুলোতে এখন কিন্তু ইসিমটা চালু করা হচ্ছে। তো আসলে ইসিম কোন কোন মোবাইলে সাপোর্ট করবে সেটা আপনারা যদি জিপির যে ওয়েবসাইট আছে সেখানে যান, তাহলে খুব সহজে আপনি দেখতে পারবেন যে কোন কোন মোবাইলে এই ইসিম গুলো সাপোর্ট করবে। তো আপনাদের সুবিধাতে আমরা ভিডিও ডিসক্রিপশনে আমরা লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন কোন মোবাইলটা ইসিম সাপোর্ট করবে। তো আসলে ইসিম আপনি কোথায় পাবেন? ইসিমটা আপনি পাবেন শুধুমাত্র গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে, আদারওয়াইজ কিন্তু আপনি পাবেন না। তো এই ইসিম কিনতে আসলে কত টাকা লাগে? ইসিম এর কি অনেক দাম? আসলে ইসিম এর দাম কিন্তু মোটেও বেশি না। আপনি যদি একটা নতুন সিম কিনতে চান, একটা ইসিম এর দাম পড়বে মাত্র 200 টাকা। এবং যদি আপনার বর্তমান মোবাইল নাম্বার যেটা আপনি ব্যবহার করছেন, অর্থাৎ যে সিমটা আপনার ফোনে এখানে প্রবেশ করানো আছে, সেই সিমটাকে যদি আপনি ইসিম করতে চান, তাহলে আপনার খরচ হবে মাত্র 99 টাকা। অর্থাৎ আপনি যদি নতুন কিনেন 200, আর যদি আপনি পুরাতন সিম অর্থাৎ যে সিমটা আপনার আছে এটাই যদি রিপ্লেস করে ইসিম করতে চান, তাহলে মাত্র 99 টাকা আপনার খরচ হবে। এবং আরো একটা সুখবর হচ্ছে, আপনি যদি আপনার সিমে কোনো স্টার কাস্টমার হন, তাহলে কিন্তু আপনি একেবারে ফ্রিতে এই সিমটা পেয়ে যাবেন। অর্থাৎ এই সিমটা রিপ্লেস করার জন্য আপনার কোনো ধরনের কোনো টাকা নেওয়া হবে না। তার জন্য শর্ত একটাই, আপনাকে স্টার কাস্টমার হতে হবে। যদি আপনি হন, তাহলে আপনি ফ্রিতেই এটা করে নিতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে এই ইসিম আমরা যখন নিব, তখন আমাদের কি কি কাগজপত্র প্রয়োজন হবে, অর্থাৎ কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে। আসলে ইসিমটা নেওয়ার জন্য কোনো ডকুমেন্টই প্রয়োজন হবে না। আপনি শুধুমাত্র যাবেন যে আমি এই নাম্বার থেকে আমি এই নাম্বারটা রিপ্লেস করে ইসিম করতে যাচ্ছি। আপনি যদি এটা গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে যান, তখন আপনার এই সিমটা আপনি খুলে দিবেন, তারপরে আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, আর কোনো কাজ না। জাস্ট এটুকু, আপনি শুধু সিমটা দিবেন এবং আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তাহলে আপনি খুব সহজে আপনার এই প্রথম সিমটাকে আপনি এই ইসিম হিসাবে রিপ্লেসমেন্ট করতে পারবেন। তো এই রিপ্লেসমেন্ট করার পরে আসলে মূলত আপনাকে তারা কি দিবে? আসলে তারা আপনাদেরকে মূলত একটা এ ধরনের একটা খাম দিবে, আমি ডিসপ্লেতে দেখানোর চেষ্টা করছি। এ ধরনের ছোট্ট একটা খাম আপনাকে দেওয়া হবে। এই খামের ভিতরে মূলত একটা কিউআর কোড, অর্থাৎ একটা স্ক্যান করার জন্য চার কোনা বিশিষ্ট একটা কিউআর কোড সেখানে সিলেক্ট করা থাকবে। এই যে কিউআর কোডটা দিল, এই কিউআর কোডটাই মূলত আপনাদের ফোনে স্ক্যান করতে হবে। তাহলে কি হবে, আপনার নাম্বার, আপনার এই নাম্বারে যতগুলো ফোন নাম্বার সেভ করা ছিল বা যে কন্ট্যাক্ট নাম্বারগুলো ছিল, সবকিছু অটোমেটিক্যালি আপনার ফোনে চলে আসবে এবং অটোমেটিক্যালি আপনার ফোনে নেটওয়ার্কও কিন্তু চলে আসবে। এবং নেটওয়ার্কটা এখানে আইকনটা একটু চেঞ্জ হবে, কিন্তু আপনার সকল কাজ আপনি সিম ছাড়াই মোবাইল দিয়ে করতে পারবেন। তো আসলে কি কি সেটিং করতে হবে সেটাই আমি এখন একটু দেখানোর চেষ্টা করছি। সর্বপ্রথম আপনাদের যে মোবাইল আছে সেই মোবাইলে আপনারা সেটিংসে যাবেন। আমি আগেই বলেছি প্রত্যেকটা ফোনে কিন্তু ইসিম সাপোর্ট করবে না, এবং ইসিম কোন কোন মোবাইলে সাপোর্ট করবে সেটার লিস্ট আপনারা আগে থেকেই দেখে নেবেন। তো আপনার যে মোবাইলটাতে ইসিম সাপোর্ট করবে সেই মোবাইলে আপনি আপনার মোবাইল থেকে সর্বপ্রথম সেটিংস অপশনে যাবেন, এবং সেটিং অপশনে যাওয়ার পরে আপনারা সেটিংস এর ভিতরে পেয়ে যাবেন কানেকশন নামে একটা অপশন। তো এই কানেকশন নামে যে অপশনটা আছে, এখানে যাওয়ার পরে আপনাকে এখান থেকে যেতে হবে সিম ম্যানেজারে, অর্থাৎ যেখান থেকে আমরা সিম 1 সিম 2 সিলেক্ট করি সেই অপশনটাতে আপনাদেরকে যেতে হবে। অর্থাৎ কানেকশনের ভিতরে ঢুকে আপনাকে সিম ম্যানেজারে যেতে হবে, এবং সিম ম্যানেজারে যখন আপনি যাবেন, এখানে দেখবেন একটা অপশন আছে অ্যাড মোবাইল প্ল্যান, এই অপশনটাতে আপনাকে ঢুকতে হবে। এবং এই অপশনে ঢোকার পরেই মূলত আপনার যে কিউআর কোডটা ছিল সেই কিউআর কোড স্ক্যান করার জন্য একটা জায়গা আসবে। তো আপনারা যে অ্যাড মোবাইল প্ল্যানে যখন যাবেন, তখন আপনাকে ইসিম কিউআর কোড করার জন্য এখানে লেখা আসবে যে স্ক্যান
ক্যারিয়ার কোড এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো যখনই আপনারা এই স্ক্যান ক্যারিয়ার কোডে ক্লিক করবেন তখনই আপনার ফোনের যে ব্যাক ক্যামেরা আছে সেটা ওপেন হবে এবং তখনই আপনার যে ইসিম এর জন্য যে কিউআর কোডটা দেওয়া হয়েছিল সেটা আপনি এই ক্যামেরার সামনে ধরবেন এবং ধরার সাথে সাথে এটা কিছুক্ষণ টাইম নিবে আপনার এটা অ্যাক্টিভ করার জন্য। তো যখনই এটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনি এখানে দেখতে পাবেন যে অ্যাক্টিভ ইসিম, আপনার এই সেটিংস এর ভিতরে আপনি দেখতে পারবেন যে অ্যাক্টিভ ইসিম। তো এই ইসিমটা যখন অ্যাক্টিভ হবে তখন আপনি আসলে আপনার নাম্বার বা আপনি যেভাবে কল করতেন প্রত্যেকটা জিনিস আগের মতোই আপনি ব্যবহার করতে পারবেন। এখানে কোনো ধরনের কোনো কঠিন কোনো বিষয় না, একেবারে সিম্পল। জাস্ট আপনি সিমটা ঢোকাবেন না আর আগের মতোই আপনি যা যা করতেন ঠিক সেইভাবে আপনি আপনার এই সিমটা ব্যবহার করতে পারবেন। তো এখন অনেকেই বলতে পারে যে এই যে কিউআর কোডটা আমরা নিলাম, আমি যদি মোবাইল ফোন চেঞ্জ করি তাহলে কি করতে হবে? আসলে মোবাইল ফোন চেঞ্জ করার ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা এখানে আছে। আপনার এই সিমটাকে আগে ডিসেবল করতে হবে এবং আপনি যে কিউআর কোডটা পাবেন একটা গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার থেকে আপনি বছরে সর্বোচ্চ দুইবার সেখানে স্ক্যান করতে পারবেন। অর্থাৎ আপনি যদি প্রথমে একবার স্ক্যান করে আপনার এখানে ইসিম অ্যাক্টিভ করেন এক বছরের ভিতরে আপনি সর্বোচ্চ আর একবার আপনি স্ক্যান করতে পারবেন, অর্থাৎ বছরের সর্বোচ্চ দুইবার, তার বেশি কিন্তু পারবেন না। এখন অনেকে প্রশ্ন করতে পারে আমি যদি দুইবার আমার ফোন হারিয়ে যায় বা আমি দুইবারের বেশি ফোন চেঞ্জ করি তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে যেয়ে আবারও একটা নতুন কিউআর কোড নিতে হবে, তাহলে আপনি কি করতে পারবেন পরবর্তীতে আবারও যে কোনো মোবাইলে এটা অ্যাক্টিভ করতে পারবেন। তো আসলে আমি মনে করি না যে বছরে দুইবার বা তিনবারের বেশি কেউ মোবাইল ফোন চেঞ্জ করবে, তারপরেও যদি করার প্রয়োজন হয় অবশ্যই আপনারা গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে যেয়ে এটা নিয়ে নিতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে যে ইসিম যে আমরা চালাচ্ছি এটার উপকারিতা কি আর অপকারিতা কি, আমি আগের ভিডিওতে এটা বিস্তারিত বলেছি, এখানেও একটু বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে ইসিম ব্যবহারের সর্বপ্রথম যে উপকারিতা সেটা হচ্ছে আপনার বাহ্যিক কোনো সিম অর্থাৎ ফিজিক্যাল কোনো সিম এখানে ঢোকানোর প্রয়োজন হচ্ছে না এবং এই যে প্লাস্টিক ব্যবহারের ফলে পরিবেশের যে ক্ষতি এটা থেকে আপনি মুক্তি পাচ্ছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনার সিম সিলেক্ট করার জন্য যে স্পেসটুকু মোবাইলে দরকার এই স্পেসটুকু কিন্তু বর্তমান যে মোবাইল তৈরি হবে এই সিমের জন্য সেটাতে লাগবে না। অর্থাৎ এখানে আপনার ফোনটা কিন্তু ওই জায়গাটাতে আরো অনেক ফাংশন কিন্তু অ্যাড করে দিতে পারে। এবং এটার সব থেকে বড় অপকারিতা যেটা সেটা একটু বলি, আপনি চাইলে যে কোনো সময় আপনার এই সিমটা আপনি খুলে ফেলতে পারবেন না। আপনি যেমন আপনার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেলে আপনি আপনার ফিজিক্যাল সিমটা খুলে অন্য ফোনে লাগিয়ে আপনি কথা বলতে পারেন কিন্তু ইসিমের ক্ষেত্রে সেটা পারবেন না, এটাই হচ্ছে সব থেকে বড় অসুবিধা। তো তারপরেও আমি মনে করি অ্যাডভান্স টেকনোলজি আসছে, আস্তে আস্তে আমরা তালে তালে উপরের দিকে যাব। তো এই সিমটা আসলে আমাদের জন্য আমি মনে করি এটা পরিবেশ বান্ধব একটা সিম এবং এটা অবশ্যই একটা অ্যাডভান্স টেকনোলজির দিকে যাওয়ার একটা সুযোগ। তো যাদের যাদের ফোনে আসলে এই সিমটা সাপোর্টেড তারা সকলেই এটা ব্যবহার করে এই নতুন এক্সপিরিয়েন্সটা নিতে পারেন। তো ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন কারণ এই ইসিম কিভাবে অ্যাক্টিভ করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না। তো আপনার একটা শেয়ারের মাধ্যমে হতে পারে যে অনেকেই জানতে পারবে যে কিভাবে একটা ইসিম অ্যাক্টিভ করে মোবাইলটা চালাতে হয়। তো আজকে ভিডিও পর্যন্তই, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।